তাহলে তোমাদের শুরু হচ্ছে আজকে আমার ভিডিওটা হচ্ছে কোষে দেখি 5.1 ক্লাস 6 এর জন্য। দেখো ক্লাস 6 এ এই প্রথম তোমরা বীজগণিত শিখবে, হ্যাঁ, তাই তোমাদের বীজগণিত অধ্যায় দিয়ে আমি আজকে তোমাদের প্রথম ভিডিও শুরু করছি। খুব সুন্দর অঙ্ক, দেখো বীজগণিতের নিয়মগুলো, কোষে দেখি 5.1 এর 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা বলেছে যে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স যদি এক্স বছর হয়, আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। ওকে, যে দাদার বয়স কত বছর ধরেছে তোমরা? এক্স বছর, তাই তো? দাঁড়িয়ে দাও, তুমি দাদার থেকে কয় বছরের ছোট সে সুন্দর ভাষায় লেখো। আমি দাদার থেকে 4 বছরের ছোট, 4 বছরের ছোট, তাহলে তোমার বয়স নিশ্চয় দাদার থেকে বেশি হবে না কম হবে? কম বয়স হবে। তোমার দাদার যদি এক্স বছর বয়স হয় আর তুমি যদি 4 বছরের ছোট হও, তাহলে লিখবে সুতরাং আমার বয়স হবে, আমার বয়স হবে সমান সমান তোমার দাদার থেকে 4 বছরের ছোট, মানে তাহলে এক্স মাইনাস 4 এত বছর। এটাই উত্তর হয়ে গেল অঙ্কটা, যেহেতু এক্স আর 4 যোগ বিয়োগ হয়ে যায় না, এটাই উত্তর। তোমার দাদার বয়স যদি এক্স বছর হয়, তুমি যদি 4 বছরের ছোট হও, তোমার বয়স কম হবে, তাই তোমার বয়স কত হবে? এক্স মাইনাস 4। ফুল বাক্যে উত্তর লিখে দেবে যে দাদার বয়সের মধ্যে আমার লেখা বয়স, তাহলে সুতরাং উত্তর আমার বয়স এক্স মাইনাস 4 বছর। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে আজ কোষে দেখি 5.2-এর আমি 3-এর অঙ্কটা করছি, 2-এর অঙ্কটা হয়ে গেল। বলেছে যে রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে, রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথল। আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানা সহজ নিয়ম তৈরি করি। তাহলে তুমি এখানে দেখো, রফিকা বেগম আর আজমা খাতুন, রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, তাহলে রফিকা বেগম যতগুলি মানে কতগুলি আমাদের জানা নেই। তোমরা লিখবে 3 নম্বর অঙ্ক দিয়ে, মনে করি, মনে করি, মনে করি রফিকা বেগম কয়টি মালা গাঁথবে? ধরে নাও তুমি এক্সটি মালা গেঁথেছে, ধরে নিলাম রফিকা বেগম কয়টি মালা গেঁথেছে? রফিকা বেগম এক্সটি মালা গেঁথেছে, তাই তো? এক্স ধরে নিলে ওরা একটা সংখ্যা। এইবার রফিকার থেকে আজমা খাতুন বেশি গেঁথেছে না কম গেঁথেছে? তোমরা পড়ে দেখো, বলছে আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গেঁথেছে, সেটা লিখে নাও। তাহলে আজমা খাতুন কি করেছে? রফিকার থেকে 6টি মালা বেশি গেঁথেছে, 6টি মালা বেশি গেঁথেছে। তো তোমরাই বলো, এই রফিকার থেকে আজমা যেহেতু বেশি গেঁথেছে, তাহলে আজমা খাতুনের কয়টি মালা হবে, কম না বেশি হবে? রফিকার দিয়ে নিশ্চয়ই বেশি হবে, তাই তো? রফিকার থেকে 6টা, তাহলে আমরা লিখবো উত্তরে আজমা খাতুন মালা গেঁথেছে সমান সমান রফিকার এক্স ওর থেকে ও আরো 6টি বেশি, তাহলে ওর মালার সংখ্যা হবে এক্স প্লাস 6টি। এটাই দুটো। এবার দেখো, তোমাদের শুরু হচ্ছে 3 নম্বর অঙ্কটা হয়ে গেল 4 নম্বর অঙ্কটা, কি বলেছে? আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে,
প্রতিটি প্যাকেট মানে এক একটি প্যাকেটে 12টি করে মোম আছে। প্যাকেটগুলো না গুনে দোকানে মোট কতগুলি মোম আছে সেটি হিসাব করার সহজ নিয়ম খুঁজি, ঠিক আছে? তাহলে দেখো কতগুলি প্যাকেট আছে আমাদের জানা নেই, আমরা ধরে নিই আমাদের দোকানে এক্সটি প্যাকেট আছে, মানে এক্সগুলো প্যাকেট আছে ধরে নিই, আর এক একটা প্যাকেটে মোম আছে কটা করে? 12টা। তা তোমরা বলো তো, একটা প্যাকেটে যদি 12টা মোম হয় আর টোটাল যদি প্যাকেট সংখ্যা এক্স হয় তাহলে কতগুলি মোম হবে? কি করব? নিশ্চয়ই আমরা গুণ করব। কি করব বলো, তোমরা বলো কি করব? গুণ করব, তাই তো? তাহলে আমরা 4 নম্বর অঙ্ক দিই, 4 নম্বরটা লিখছি। তাহলে আমরা কি ধরে নেব? মনে করি আমাদের দোকানে কতগুলি প্যাকেট আছে? আমাদের দোকানে মোট এক্সটি মোমের প্যাকেট আছে, তাই তো? আচ্ছা, এইবার এক্সটি যদি মোমের প্যাকেট হয় তাহলে প্রতিটি প্যাকেট মানে একটি প্যাকেটে কটি মোম আছে? একটি প্যাকেটে মোম আছে কয়টি? 12টি। 12টি মোট কতগুলো প্যাকেট তুমি ধরে নিয়েছো? মোট এক্সটি প্যাকেট। তাহলে একটি প্যাকেটে যদি 12টি মোম হয়, এক্সটি প্যাকেটে মোম আছে নিশ্চয়ই গুণ হবে 12 × x, এত টি। নিচে 12 সাথে এক্স গুণ করলে হয় 12x, মাঝে সংখ্যা রাশির মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন ধরতে হয়, গুণ চিহ্ন দিতে লাগবে না, 12x টি। এটাই এইবার দেখো তোমাদের 5 নম্বর অঙ্কটা বোঝাচ্ছি। আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি, অনেকগুলি শাড়িতে, কতগুলো শাড়ি জানি না, অনেকগুলি বলেছে, প্রতি শাড়িতে মানে এক একটা শাড়িতে 15 জন করে বসছি। তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি, ভেরি গুড। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব? আজ আমাদের স্কুল অনুষ্ঠানে কতগুলি শাড়ি আছে জানা নেই। তাহলে তোমরা লিখে নাও 5 নম্বর দিয়ে, মনে করি আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে কতগুলো শাড়িতে বসেছি? অনুষ্ঠানে মোট এক্সটি শাড়িতে বসেছি। মোট তাহলে শাড়ি কত? শাড়ি মানে লাইন লাইন, তাই তো? এক্সটি শাড়িতে বসেছি, ঠিক আগের অঙ্কটা বলতো নি। প্রতিটি মানে তাহলে একটি শাড়িতে কতজন করে বসেছি? একটি শাড়িতে বসেছি 15 জন, 15 জন করে বসেছ। তাহলে একটি শাড়িতে যদি 15 জন বসো, তোমাদের মোট কতগুলো শাড়ি ছিল? এক্সটি শাড়িতে বসেছি, কি করবো তোমরা বলো? গুণ করবে, গুড। তাহলে 15 × x, এতজন সমান 15 আর এক্সের সাথে গুণ করলে কত হয়? 15x, এত 15x জন। হয়ে গেল আমাদের আরেকটা অঙ্ক, যে একটি শাড়িতে যদি 15 জন বসে, এক্সটি শাড়িতে কতজন বসবে? 15 × x মানে 15x জন। এটা হচ্ছে উত্তর।